কি ব্যাপার, ব্যাগ ট্যাগ গোছায়া বাড়ি তালা তুলা মাইরা কই যাইতেছ তোমরা? আমরা নানার বাড়ি যাইতেছি ঈদ করতে। তোমার নানা বাড়িতে? আমার শ্বশুর বাড়ি। যাবা? আমার জামা কাপড় সবকিছু ঠিকঠাক মতো ব্যাগ বেড়ে নিছো তো, একসাথে ঈদ করবো? না জরির বাপ, তুমি তো আমাকে সাথে যাইতেছো না, তাই তোমার একটা সুতাও নেই নেই। যাইতেছি না বলি, আমি কি বাড়িতে একা ঈদ করবো নাকি? আরে শ্বশুর বাড়িতে যাব, সবাই একসাথে মিলামিশে আনন্দ ফুর্তি করবো। আনন্দ ফুর্তি যদি তোমার এতই করতে মন চায়, তাহলে আনন্দ ফুর্তির ব্যবস্থা করো, কুরবানির একটা পশু কিনো, শ্বশুর বাড়িতে চলো, জবাই দাও, তারপরে একসাথে আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, আমার বড় বোনার হের জামাই প্রতিবার আমগো বাড়িতে কুরবানি দেয়। হের কত কথা আমারে শুনে তোমার কোনো ধারণা আছে? একো কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তুমি কোথাও যাবে না, তুমি এনে থাকবা। তাই বইলা আমি কি বাড়িতে একলা একলা ঈদ করবো নাকি? একা করবা কেন, বাজারে যাবা, কাউরে পাইলে ধরে হের লগে ঈদ করবা। এই লজ্জা শরম তোমার কিছু আছে? হ্যাঁ, বড় ভাইরা খাওন কিনতে আনে, ওই খাওয়া আবার তুমি কবজি ডুবায় ডুবায় গিলো, শরম করে না? হ্যাঁ, আবার উনি কিছু দিলে করতে করতে নিয়ে আসো, লজ্জা সরম মান ইজ্জত তোমার না থাকতে পারে জরির বাপ, আমার তো আছে নাকি? তাইলে আমি এখন কি করব? নাচো, নাচা ছাড়া তুমি কি করতে পারো জরির বাপ? কথা কান দিয়ে যায় না। হ্যাঁ, তুমি যদি কুরবানির পশু কিনা আইতে পারো শ্বশুর বাড়িতে, তাইলে আয়া শ্বশুর বাড়িতে ঈদ করো, নাইলে এই বাড়ির মধ্যে পুটি মাছ চাই না কুরবানি দিয়ে তুমি একলা একলা ঈদ করো। আচ্ছা যাও, তুমি আমাকে একটা বছর সময় দাও, আগামী বছর বিশাল সাইজের এক উট নিয়া শ্বশুর বাড়িতে হাজির হব, তারপরে বলবো আব্বা নেন উট কুরবান দেন, সবাই মিলে একসাথে উটের মাংস খাই। আগামী বছর? ওরে আগামী বছর তুই কই, তুই কই, তোরে তো দেখি না। হ্যাঁ, জরি হওয়ার আগে তুমি আমারে বউ বানায় নিয়েছো, জরি বাইরে এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে একটা মুরগি নি তুমি কুরবানি দিছো, তুমি তো উট কুরবানি দিবা? হ্যাঁ ঠিক আছে জরির বাপ, তুমি আগামী বছর উট কিননা, তারপরে শ্বশুর বাড়িতে যাইয়া কুরবানি দিও। একটা ছাগল কিনে নিয়ে গেলে কি হবে? না, যদি নিতে হয় তাইলে তিনটা ছাগল নিতে হইব। বড় দুলা ভাই প্রতি বছর জোড়া ছাগল দেয়, তুমি একটা নিবা, মানে তিনটা নিবা, অন্তত আমি কইতে তো পারবো যে আমার জামাই একটা খাসি এলো বেশি দিছে, মানে বড় রাখতে পারবো। ঠিক আছে, তাহলে চলো তোমাদের বাড়ির পাশে যে হাটটা আছে না, সেইখান থেকে তিনটা ছাগল কিনবো। ও হো, তাহলে চলো, তুমি ছাগল কিনবা, হাটে যাইয়া ওই ছাগল আমার বাড়িতে যাইব, তারপরে কুরবানি হইব, আবার ওইটা আমার বাড়ির মানুষে খাইব, অত সৌভাগ্য নিয়ে হ্যাগো জন্ম হয়নি। আর তাছাড়া এইবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি জরির বাপ, এইবার আর ভুল করা যাবে না, কারণ প্রতি বছর আমি যেই ছাগল নিয়ে আমার বাপের বাড়িতে যাইয়া কুরবানি আনন্দ ফুর্তি করি, হ্যাঁ এইবার আর এই ছাগল নিয়ে আমার বাপের বাড়ি যামু না। মানে ছাগলটা কি তুমি আমাকে বললা? অবশ্যই জরির বাপ। আরে মেয়ে মানুষ এত বোকা হয় কিভাবে? আরে আমি যদি ছাগল হই তাহলে তুমিও ছাগলের বউ, এইটা বুঝো না? অসহ্যকর তুমি একটা, তুমি একটা অসহ্যকর জরির বাপ, তুমি একটা গাধা। আসো, আহা নিজের তো আরো ছোট করলা। আরে আমি গাধা হইলে তুমি তো গাধার বউ। হ্যাঁ, এই গাধার বউ, গাধার বউ, এই শোনো। ওরে বাপ রে বাপ, আরে বিয়ে করে তো আমি আমার জীবনটা কুরবান করে ফেললাম, কিসের কুরবানি দিব? কি শুরু করছস তোরা, আস্তে আস্তে খাইতে দে। এই জামাই বাবাজি, এই যে তুমি প্রত্যেক বছর কুরবানি দে, এই দুইটা করে খাসি নিয়ে আসো, আমাদের কিন্তু খুব শরম লাগে। তোমার শ্বশুর আব্বা তো কিনতো, গরু তো কিনতোই, তাই না? আম্মা, আপনি তো হুদায় হুদায় শরম পাইতেছেন না, আমি তো প্রতি বছরই আনি, আল্লাহ তো আমার সামর্থ্য দিছে, আমি তোমার শ্বশুর বাড়ির লাগে আনতাম পারি, সমস্যা তো নাই। আর আপনি শরম পান কেরে? শরম তো জানা মানুষ হারা পাইতেছে না, আপনি ওদের শরম পাইতেছ কি? শালা বাবু, তোমার ছোট তোলা ভাই কোথায়, তিনি আসবেন না? আত্মসম্মানের ভয় হয়তো আসে নাই। একেবারে আমার শালার বউটা একবার মন মতো হয়েছে, উচিত কথা কইলা, সুন্দর আছে তোর বউটা। ইয়ে আচ্ছা বাদ দাও, লেবের জানা তো আলাপ করে লাভ নেই। আম্মা
এবার কিতা চিন্তা করছি আমি জানো আমি বেড়ে লইয়া কক্সবাজার যাব গা ভালো আমার বিয়া করছো নতুন হের বোর্ডার নিয়ে সাগরের ভালো গেলো বাতাস খাইলো পানি দেখলো পানি কিন্তু খাওয়া যেত না তিতার তিতা দুলা ভাই এই জন্য আপনার এত ভালো লাগে আচ্ছা দুলা ভাই আমরা কবে যাবো আরে যায়া পরিবারের বেড়ে লইয়া যাওয়ার লাগতো না আনন্দ হইব তো আমি কিন্তু হে সমাজতে আবার কেউ কথা না শুনি আত্মসম্মানের কারণে আমার লোকে যাইবার চায় না তাহলে আমি কিন্তু কষ্ট পাইয়াম আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম সালাম সুলতান ভাই দবার সাথে চলে আসলে না কেন তো ও মা 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 তুমি দেখি আমার মিষ্টি নিয়ে আসছো এলাহি ব্যাপার স্যাপার তা জসিম আমরা তো ভাবছিলাম তুমি এবার আসবা না আর আসলেও গরু না হলে অন্তত ছাগল নিয়ে আসবা তুমি তো দেখি আম করে ভুল প্রমাণিত করে চলেই আসলা ওটি আনবো আই জসিম তোমার আমি অসময় কি কয়েছিলাম হ্যাঁ জবা আর চলছে মালা জসিম তো আইছে নাকি তা স্যার আইছে একটু শান্তি দে অত অশান্তি করেন ভালো না জসিম তুমি আইছো ভালো হয়েছে তোমার কথা কইছে আসলাম খাসি লইছে তুই দিয়া কুরবানি করার লাগিয়া দাম কত জানো 30,000 টাকা আর জান না কিবা তোমার তো কেনার ক্ষমতা নাই অসুবিধা নাই আমি তো তোমার বাইরে বাইরে আর বাইতে এই কথা কুরবানি দে আমি এরপরে তোমার যত নিমন লয় তানি বুঝতে খাইবা তোমার এ নামি বলছিলাম এই বাড়িতে আসবা না আসছো কেন দেখো তোমার সারা আর তোমার মাইয়ার সারা আমার একদম ভালো লাগে না বাড়িতে আমার একদম 1,00,000 লাগতেছিল এই কারণে তুম করে দেখতে চলেছি তোমরা যদি এখন বাড়ি চলে যাও আমি সাথে সাথে তোমাদের সাথে বাড়ি চলে যাব তোমরা আমার লগে এখন চলো আমি লগে লগে যে আমাকে ফাইজলামি করার জায়গা পাও না হ্যাঁ এই তোমার কইছিলাম না এই বাড়িতে যদি আইতে হয় তাহলে 3টা খাসি নিয়ে আসতা কই খাসি কই হ্যাঁ কই খাসি কই গরু কই যে কই আমার সামনে একটা ছাগল আছে ছাগলের একটা না দুমবানার কথা ছিল উঠানার কথা ছিল কই আরে এখনো তো কুরবানির কয়েকদিন বাকি আছে একটা ব্যবস্থা হয়ে আরে মেলা দিন বাকি না এই তোমার আমি চিনি না তুমি প্রত্যেক বছর কুরবানি দিয়ে এই শ্বশুর বাড়িতে কি লিগে আসো আমি কি জানি না মনে করছো তুমি যে গরু ছাগল নিয়ে আসবা লজ্জা শরম কিছু নাই আই তোমার চোখের সামনে তোমার বউয়ের বড় বোনের জামাই দেখছো জোড়া খাসি নিয়ে আসছে আমি যদি কুরবানি নাও দিতে পারি তাহলে সমস্যা নাই কারণ কুরবানি দেওয়ার জন্য যে সামর্থ্য থাকা দরকার সেইটা তো আমার নাই সেটা আমি জানি আমি জানি তাই বলে মাইন ছেড়ে তো জনে জনে জানানোর কিছু নাই হ্যাঁ অবশ্য তুমি না জানে নে কি হবো বিয়ার পরের বছরই বুঝা গেছে আমার আত্মীয় স্বজনরা যে কি খয়রাতির লগে আমি বিয়া বইছি তাছাড়া না সব কিছু নিজের মতো করে চলতে হয় না নিজের মতো করে হিসাব নিকাশ করতে হয় না কিছু কিছু জিনিস সমাজের লেগাও করতে হয় সামাজিকতা বইলা যে একটা বিষয় আছে সেটা কি তুমি জানো নাকি জানো না তাইলে এখন আমি কি করব না সে কি করব তুমি জানো না হ্যাঁ এখন গিয়া সুন্দর মতো একটা গরু অথবা 3টা ছাগল কিনা নিয়ে আসবা যাতে করে আমি মাথা উঁচা করে সবাইরে বলতে পারি যে আমার জামাই হ্যাঁ শ্বশুর বাড়িতে কুরবানি দিতেছে লাগলে আমি লোকজন ডাইকা ডেকা এনে কমাই যে এই যে দেখেন দেখেন এদিকে আসেন দেখেন আমার জামাই এই যে নিজের বাড়িতে কুরবানি না দিয়ে শ্বশুর বাড়িতে কুরবানি দিতেছে যে যাতে আমার মাথাটা তো তোমার কারণে আমার নিজ হয়ে আছে লোক দেখানোর জন্য তো আয়োজন করতে হবে একদম খুশি মারা লোক দেখানোর জন্য এত আয়োজন করতে হইব কারণ এই দুনিয়াতে যত বেশি লোক দেখানো যায় দুনিয়ার মানুষ তত বেশি তুলু 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 করে কেমনে যে কি করব কিছুই তো বুঝতেছি না আসো তাইলে এখন আমি কি করব বুঝো না হ্যাঁ বড় দুলা ভাই যে একটু 2টা খাসি আনছে তুমি 3টা খাসি আনবা 3টা খাসি আনলে একদম দেখাই দেবো যে আমার জামাইও একটা খাসি বেশি আনছে আর যদি খালি কোনোভাবে তুমি একটা গরু আনতে পারো আরে মায়ের বাপ একদম সামনা সামনি আইনা কমে এই যে খাসি আছো আর আমার জামাই গরু আনছে এখন মাথা উঁচার থেকে দেখবা ঠাস করে নিচে হয়ে গেছে না কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগে তো ওর কাছে তো বিষয়টা কেমনই লাগবো তোমার কাছে বিষয়টা কেমন লাগবো না টাকা খরচ হইব না তুমি তো চাও আমার মাথা যাতে সবসময় নিচা থাকে তুমি আর কি করবা কিছু করা লাগবো না জরির বাপ আর কি হারে তোমার কথাই উলাইবো শুনা তোমার বিয়া করে তো কথা শুনতে শুনতে আমি এমনি কুরবানি হয়ে গেছি কিসের আবার কুরবানি রিদ আমার আমার জীবন তো কুরবান একদম খান খান আমার মাথা মুতা সব নিচা করে দিছো তুমি আচ্ছা আচ্ছা জবা ও জবা জরির বাপ কথা কবে না আচ্ছা শুনো 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 আমি একটা ব্যবস্থা করব কি করবা
আর যেই ব্যবস্থা করলে তোমার নিচু মাথা সবার সামনে উঁচু হবে সেই ব্যবস্থা করব। এইবার তুমি অন্তত মাথাটা একটু উঁচা করো। তোমার দিকে আজকে অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে সৌদি আরবের একটা সাদা দুম্বা আমার সামনে খারাপ দিছে। সাদা দুম্বা আমারও ফুল গ্লাস দুধ দাও। ও মা, তোমার ফুল গ্লাস করতে কি দিব, আর নাই দুধ, এটাই খাও তুমি। আমি কেন কম খাবো, তাহলে ইফতিরেও কম দাও। না, ইফতিরে কম দেওয়া যাইবো না। তুমি না সব সময় ইফতিরে বেশি দাও, আমারে কম কম দাও কেন মামি? কি কথা এগুলা, ইফতির আব্বারে দেখছো? ইফতির আব্বা দুই দুইটা ছাগল নিয়ে এসে কুরবানি দেওয়ার জন্য, তোমার আব্বা কি নিয়ে আইছে? কিছুই তো নিয়ে আইতে পারে নাই। আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে কুরবানি দেওয়ার জন্য কোনো কিছু দিতে পারছো তোমার আব্বা? আমার আব্বার না আর একটা বাজে কথা বলবে না। কইলে তুই কি করবি? করা তো তোমার চাইলে অনেক কিছুই যায়, খালি করতে পারতেছি না। তুমি আমার ছোট ভাইয়ের বহু দীক্ষা, তুমি এগুলা কি লিগা করতেছ আমি বুঝি না মনে করছো? বড় দুলাভাই দুইটা খাসি নিয়ে এসে যায়, বড় দুলাভাই রে মাথায় নিয়ে নাচো। আমার বাচ্চার সামনে কোনো আজে বাজে কথা কইবা না। আপনার বাচ্চা যে আমার মুখে মুখে তর্ক করলো সেটা আপনি শোনেন নাই? খারাপ কি বলছে আমার মাইয়া? হ্যাঁ খারাপ বলছে কি, তুমি ইফতির গ্লাসে একদম বইরা দুধ দিছো আর আমার মাইয়ার অর্ধেক গ্লাস দুধ দিছো কে? পাতিলে দুধ নাই আমি দেখি নাই, আর তুমি এর কি লিগা করো আমি কি জানি না? তুমি এত ভালো সাজতেছ বড় আপার কাছে, বড় দুলাভাইয়ের কাছে, যাতে একটু ভালো ভালো গিফট পাও, লোভী মহিলা কথা কয়। শোনেন আপা, আপনি যত যাই করেন, বড় দুলাভাইয়ের চাইতে আপনার জামাইয়ের যোগ্যতায় যে কম, ধারে কাছেও না যে বড় দুলাভাইয়ের, এটা আপনি অস্বীকার করতে পারবেন? মুখটা সামলায় কথা বলো আসমা। এই যে দেখেন, আজ পর্যন্ত আপনার জামাই এই বাড়িতে একটা কুরবানি পর্যন্ত দিতে পারছে। আমি বলতাছি তুমি মুখ সামলায় কথা বলো। চামচামির একটা সীমা থাকে, তুমি তো বিশ্ব চামচা। হ্যাঁ বড় দুলাভাই বড় আপার লগে চামচামি করতেছে, আমার জামাইরে নিয়ে যদি আজেবাজে কথা বলো, তোমার গায়ে হাত তুলতে কিন্তু আমি দ্বিতীয়বার ভাববো না আসমা। আমি কি হাতে চুরি করে বসে থাকো? হ্যাঁ আমার হাত নাই, আমার শক্তি নাই, আমি কি ভাইসে আসছি? এই বাড়ি আমার বাড়ি, আমার গায়ে যদি আমার বাড়িতে বসে হাত তুলতে চায়, আমিও তার গায়ে হাত তুলতে দ্বিতীয়বার ভাববো না। চল সাহস থাকলে তুই তুইলা দেখা, আমার বাপের বাড়িতে খারাপ হয়েছে, সাহস থাকলে তোর হাত বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু, সাবধান করে দিতেছি কিন্তু, অনেক খারাপ হয়েছে। কি করবি তুই আমার বাপের বাড়িতে খারাপ, তুই আমার শ্বাস তোর এত বড় সাহস, একটা লাফতি মাল এনতে বাইরে হয়ে যাবি তুই? ফকিন্নি গো ফকিন্নি। হ্যাঁ অনেক সম্মান দিছি আর না মোটেও সম্মান দিব না, যার জামার দুই পয়সা খরচ করার মুরত নেই। হের মাইয়ারে গাল কই রাব, দুধ দাও। এই তোমার জামা কি তাহলে কি সর করছ সকাল সকাল করছিস? মানে তোমার পোলার বউয়ের কত বড় সাহস আমার গায়ে আর দেয়, এগুলো সব তোমাকে কারণ হয়েছে, তোমার বড় মাইয়ার চামচা, খাস চামচা। বোমা যত কিছু হোক জবা তোমার জ্যাঠা আস, তোমার সে বয়সে বড়, কোন সাহসে তুমি তার চুলের মধ্যে হাত দিছো? হ্যাঁ আমার গায়ে হাত দিছে, ভুলে দিছে, এটা কোন অন্যায় না আব্বা, এটা কোন অন্যায় না। অন্যায় হইব কেমনে, আমার জামাই তো কামাই করে না, আমার জামাই তো আর জোড়া খাসি আনে না। আমার জামাই যদি জোড়া খাসি আনতো তাহলে এই যে ঘটনাটা তোমার পোলার বউ ঘটাইছে, এটা অনেক বড় একটা শাস্তি হইতো। আমার লগে ঘটছে তো তোমার কাছে অন্যায় মনে হইব না। ধর তুই দুই গ্লাস ধর, বাপের এই জমা পুরো মাথা খারাপ হয়ে গেছে। ভাইয়া দাও 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 জমা, দেখছো কান্দাই মাইয়ারে নিয়ে আর পারি না। বৌমা এই মাছের মাথাটা বড় জামাই বাবাজির পাতে তুলে দাও। আম্মা আপনি তো মনের কথাটাই বলছেন, আমি তো বড় দুলা বেরিয়ে দিতাম কিলিগা, বড় দুলা বেরিয়ে দিতা কিলিগা। দুলাভাই কি জায়গায় একজন, হ্যাঁ আর একজনের চোখে পড়ে না? মাছের মাথাটা আমার জামাই প্লেট উঠলো নাকি? যার মাথা খাওয়ার যোগ্যতা আছে তার পাতেই তো তুলে দেবে, শ্বশুর বাড়ির জন্য যে এত কিছু করে তার পাতে তুলে দেবে না তো কিন্তু জামাইয়ের পাতে তুলে দেবে? নিয়ম অনুযায়ী তো মাছের মাথাটা বড় দুলাভাইয়ের খাওয়া উচিত, কারণ এই বাড়ির বড় জামাই দুলাভাই। আর তাছাড়া এই সামনে তাছাড়া কি, হ্যাঁ তুই কি কইতে চাস?
মানে দুলা ভাই দুইজন, একজন তোমাকে ভুড়ি ভুড়ি দেয় দেখে হ্যার পাতে মাছের মাথা উঠবো, আর আমার জামাই দিতে পারে না দেখে আমার জামাইয়ের প্লেটে মাছের মাথা উঠবো না, এটা কোন দেশের নিয়ম? হ্যাঁ সবই তো বুঝোস, তারপরে তো ফরফর করস কেন? হ্যাঁ আম্মা এরপর থেকে যাত্রার লগে আম করে খাইতে রাখবা না তো। আরে তোমরা খাওয়ার টেবিলে বসে গুলি কি শুরু করলা বাবাজিরা? নবিস মিল্লা বললো শুরু করো তো শুরু করো। আয় ওড়ো, লজ্জা শরম নাই? হ্যাঁ ওড়ো ওড়ো, তোমার খাওয়া লাগবো না। যে দিন মাছের মাথা এই টেবিলে বইয়া খাওয়ার যোগ্যতা অর্জন করবো ওই দিন উড়ো উড়ো। এ জবা, এ বউ জসিম, বউ জসিম, বউ এরম করতেছো কে? তুমি নিজের হাতে এই মাথাটা তুললা জসিমের হাতে দেও। আমি তো মাছের মাথা পরা ডেলিও খাই, কিন্তু জসিম তো কোনদিন খাইছে আঙ্গুল দিয়ে গণন লাগবো, সামর তো তো থাউন লাগবো। এই অসুবিধা নাই জসিম, মাছের মাথা তুমি খাও। আরে শুনো, এই এটা খাও কিয়া, এই অবস্থান অনুযায়ী যদি আপ্যায়ন করা হয় তাহলে তো জসিম আপ্যায়ন পাইতই না। নাও মাছের মাথা নিয়ে দেও। হ্যাঁ জবা, আমার কিন্তু খালি ডাইল দিয়ে ভাত খেতে কোনো সমস্যা নাই, ফ্যাট বরণ দেওয়া কথা কি গন্ধুলা ভাই, ফ্যাটের মধ্যে মাছের মাথা গেল যা ডাইল গেল তা, ফ্যাট ভরে গেল তো বোঝা যায় না কোনটা মাছের মাথা খাইলাম আর কোনটা ডাইল খাইলাম। দুলা ভাই আপনি মাছের মাথা দেখান, আমি দেখলেই শান্তি পাবো। এই জবা দাদি, আমার একটু ডাইল তুলা দাও আমার ফুলেটা। ও জবা, এই তোর আব্বা আরেকদিন মাছের মাথা আনলে ছোট জামাই বাবা খেতে দিন, আজকে বড় জামাই বাবা খেতে। হ্যাঁ দিল্লিতে আরেকদিন রাইন্দা আমার জামাই দিয়ে খাওয়ান লাগবো। হ্যাঁ যদি আরেকদিন রাইন্দা খাওয়ান লাগে তাহলে তুমি তোমার বড় জামাই রে খাওয়াও। আর এমনি তো আমি সবসময় একটা জিনিস দেখছি মা, বাড়ির মধ্যে ভালো মন্দ যেই রান্না হোক না কেন সবসময় বড় দুলা ভাইয়ের পাতে যায়, কে আমার জামাই কি দাঁত নেই কি খাইতে পারে না? তুই যখন খাওয়ানোর ইচ্ছা কি না খাইতে পারে না? হ্যাঁ যে বুড়ি বুড়ি আনবো তার পাতেই তো খাওয়ান যাইবো, তার আপ্যায় আমি তো ভালো হইবো তাই না? আব্বা আপা এটা কি কইলো? আমার জামাই কিছু আনতে পারে না দেখা আমার জামাই মাছের মাথা খাওয়ার অধিকার রাখে না? এই তো জবা, তুই তো দেখতেছিস সবই বুঝোস, আবার না বুঝার ভান করস কেন? মা আমি কোনো ভান করি না, আমি সব বুঝি, কেউ মাছের মাথা খাইবো আর কেউ খাইবো না তা হইব না, এই মাছের মাথা কোনো জামাই খেতে পারবো না, খাইবো আমার আব্বাই। আমার প্লেটে তুমি মাছের মাথাটা তুলে নিছো গা? এই মাছের মাথা যদি আজকে আমি না খাইতারি তাহলে হিসাব বরাবর হইব, অবস্থান যার যেরম সামর্থ্য যার যেরম হইরম হইব। আর এই যে শুনো জবা, আমি যে কুরবানির লেগে খাসি আনছি দুইটা, এই খাসি তো দরন সন্দুরের কথা, আশেপাশে তুমি আর তোমার জামাই আয়ো না যে। আম্মা এখনো সময় আছে, এখনই যদি তোমার জামাইয়ের পাতে মাছের মাথা তুলে না দাও তাহলে কিন্তু তোমাকে খবর হয়ে যাবো। আরে তোর এরকম করতেছস কেন বড় জামাই? ল তুমি মাছের মাথা রাখো। জবা জবা কি করতেছস তুই? জবা তুই কি পাগল হয়ে গেছিস? আরে কি শুনে করছিস তুই? মাছের মুড়ি গন্ধ বানাই দিলাম ডাইলের লগে, এখন সবাই মিলে নিয়ে। আরে এই বাড়ির থেকে বাইরো, আমার যখন মন চাইবে আমি তখন তোমার বাড়িতে আমি, কিন্তু রাত পর্যন্ত তুমি এই বাড়িতে আইবা না, যাও। কথা কানে যায় না? তুমি শান্ত হও তো, বসো বসো। আরে দুই চার কথা কইলে আমার কইছে, আমি তো কিছু মনে করি নাই, তুমি ফাও ফাও উত্তেজিত হইছ আর ফাও ফাও রাগ করছো সবার সাথে, বসো তো বসো। আমি ফাও ফাও উত্তেজিত হইছি আজকে তারা তোমারে যা যা বলছে, আমার কষ্টটা কই জানো? আল্লাহ তোমারে সব হয়তো দিছে, খালি আত্মসম্মানটা দেয় নাই। তোমার জায়গায় যদি খালি আমি থাকতাম আমি জীবনে বাড়ির দিকে আইতাম না। আহা কাদের সাথে রাগ করব বলো তো, যারা আমারে দুই চার কথা শুনাইছে তার আমার পরম আত্মীয়। কেমন আত্মীয়? তুমি টের পাও না? হ্যাঁ কেমনে তোমার লোকে কথা কয় তুমি বুঝো না? টের পাইবা কেমনে? শরীরে তো আর মাংসের চামড়া নেই, গন্ডারের চামড়ার থেকেও শক্ত তোমার গায়ের চামড়া। তাইলে আমার এখন কি করা উচিত? তুমি এক্ষুনি বাড়িতে বেরো, বাইরো এই বাড়িতে। তুমি যদি না বাইরো জরির বাপ আমি এমন কিছু কইরালাম তুমি কিন্তু সারা জীবনে লেগা কাঁদবা। তো একটু ঠান্ডা হও, একটু শান্ত হও, একটু বুঝার চেষ্টা করো জবা। তোমার ছাড়া আর আমার মায়ের ছাড়া আমি থাকতে পারি না। জবার মা তুমি যাও, তুমি যদি না যাও তাহলে আমার সারা সারা জীবন তোমার একলা থাকবে।
ঠিক আছে, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু তুমি আর আমার মাইয়া তোমরা আমার সাথে চলো। কই যাব, কেনে যাব? তুমি কি তোমার ওই বাড়িতে মস্ত বড় কুরবানি দিতে আনন্দ করার জন্য কুরবানির ব্যবস্থা করছো? আর সেই কুরবানির গোশত কাইটা তোমার রাইন্দা খাওয়াবো? হ্যাঁ, এই তোমার শরম লজ্জা বলে কিছু নাই? প্রতিবার কুরবানির সময় তোমার লেগা আমার যে কত ছোট হইতে হয় তুমি কি বুঝো? কোনো আইডিয়া আছে তোমার? গন্ডারের চামড়া কোথাকার? আহা, কি বিপদে বললাম! কেন, গত দুই বছর ভাগে কোরবানি দিছি না, এইবার ওদের করলে ভাগে কোরবানি দিমু? কি লেগা ভাগে দিব? ভাগে দিবা কি লেগা তুমি? আমার বড় দুলা ভাই যদি নিজে গো বাড়িতে কোরবানি দিয়ে আবার শ্বশুর বাড়িতে জোড়া খাসি দিয়ে আসতে পারে, তাহলে তুমি পারবা নাকি? আমার বড় বোন কি আমার থেকে এতই যোগ্য যে তার স্বামী পারে আমার স্বামী পারে না? দুলা ভাইয়ের আমার থেকে টাকা বেশি, সে জোড়া খাসি কিনা আনছে আনুক, আল্লাহ এক একজনের এক একটা বেশি দিব। যেমন আমার মনে অগাধ ভালোবাসা দিছে, এই যে দুলাভাই বড় অপারে যে পরিমাণ ভালোবাসে তার তুলনায় আমি আমার বউরে হাজার গুণ ভালোবাসি। ভালোবাসা তুই কি আমি পানি খামু জরির বাপ? গ্রামবাসী যখন আইব আয়া দেখব কি বড় দুলাভাই দুইটা খাসি নিয়ে আইছে আর আমার জামাই খালি আছে, একদম খালি আছে খয়রাতির মত। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত, আমি তোমারে কথা দিতেছি আগামী বছর একটা মস্ত বড় গরু কুরবান দেব ইনশাআল্লাহ। আগামী বছর পর্যন্ত যদি তোমার সাথে টিকা থাকি তাইলে তুমি এখনই মরতে যাও। তুমি যদি না যাও জোরে বাপ আল্লাহর কসম আমি এমন কিছু করবো তুমি কিন্তু পরে পস্তাইবা। যাও। আর শোনো, ধার কইরা হইলো এবার তুমি কুরবানি দেওয়ার ব্যবস্থা, কুরবানির পশু আনবা সাথে একটা ডিপ ফ্রিজও আনবা। বাসায় তো একটা ছোট খাটো ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ দিয়ে কি হইব? কুরবানির গোশ কই রাখবো? ডিপ ফ্রিজ লাগবো, এর আগ পর্যন্ত তুমি আমার চেহারাও দেখবা না। যাও। প্রাণাপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। সিঙ্গারাটা মারাত্মক স্বাদ হয়েছে, খাও বাবাজি খাও, লাগলে আরো ভাজিয়ে দিব, বানাই রাখছি। আয় শালা বাবু, কই জবা কই জবা, এ জবা মাছ নিয়ে আসছো? এই যে দেখো দুই দুইটা মাছ নিয়ে আসছি আজকে। হ্যাঁ, আজকে আমার ছোট জামাই আর বড় জামাই দুইটা মাছের মাথা খাইবো। মাছের মাথা দুইটা তুমি তোমার বড় জামাইরই খাওয়াও, ছোট জামাই রে খাওয়ান লাগবে না। আই গেছে গা। গেছে গা মানে কি কস, কই গেছে? বড় জামাইর সামনে আইতে হয়তো লজ্জা পাইতেছিল তাই চলে গেছে। শোনো মা, দুইটা মাছের মাথাই আমার স্বামী খাইবো, যে দুইটা খাসি আনতে পারে সে দুইটা মাছের মাথাও খাইতে পারবে। মাছের মাথা খাইবো কে খালি, মাছের আইসটা গুলাও খাওয়ায় জামাই রে। তোমার কথাবার্তা ডক এরম করে? আমার কথাবার্তা ডক এরমই, নাইলে তো কোন আমি থাকতাম। বচ্চা সরম নাই, কথা কি কান দিয়ে ঢুকে না? হ্যাঁ, মান সম্মান নাই, আসছে বাড়িতে আসছে কেন যাবেন? আরে দুলা ভাই, ভুলে চলে আসছে আসল যে মেহমান তার সাথে ব্যান্ড পার্টি আসার কথা ভুলে আসতে। এই ভাই মেহমান নিয়ে আসেন, চলেন যাই। করে ফেলেছে নাকি? আমার বোনের এখন কি হইব? এই দুই
দৈত্যের মতন গরু তুমি কই থেকে ধরে নিয়ে আসছো? কার গরু এটা? আমার গরু আব্বা, আমার এই গরু আমি কিনছি আব্বা। এইবার শ্বশুর বাড়িতে আস্ত গরু কোরবানি দিব বউ, তোমার লাগি আনছি। শরীর আব্বা, শরীর আব্বা, তুমি শরীর কসম খায় কো, আল্লাহর কসম খায় কো, এই গরু তুমি কিনছো? আমি কিনছি, আমি। আয় গরুর কাছে দুলাভাই আসেন, দুলাভাই আসেন, দুলাভাই আসেন। আমার তো বিশ্বাসই হইতেছে না, আপনি তো অসম্ভবকে সম্ভব করে ফেলাইছেন। আমার মনে হয় না এই গ্রামে এত বড় গরু কেউ কোনোদিন কুরবানি দিতে। আমি আসলে কি দেখতেছি, আমার নিজের চোখে বিশ্বাস হইতেছে না। তুমি কি হাসাইয়া গরু কিনছো? আম্মা, জীবনে তো আপনাদের সমক শুরু হইলো মাত্র, এখন থেকে সারা জীবন আপনারা সমকের উপরেই থাকবেন, সমকের পরে সমক চলবে। ভাবছিলাম একটা বড় দেখে উট কিনা নিয়ে যাই, শ্বশুর বাড়িতে কুরবানি দিব। আমার স্ত্রী আবার উটের মাংস পছন্দ করে না। সত্যি কথা কয় গরু তুমি কিনছো? না, আমি কিনি নাই। রাস্তা দিয়ে যাইতেছিলাম, কপস করে আসমান তাই গরুরা আমার সামনে পড়ছে, আর আমি ধইরা শ্বশুর বাড়িতে নিয়ে আইছি। আপনি খুশি? বেয়াদব পোলা কথা কার? তুমি বেয়াদব, তোমার জামাই বড় বেয়াদব। আমার জামাই কিনলিগা থাম্মু, আম্মা আব্বা থাম্মু কিনলিগা। হ্যাঁ, তোমার বড় মাই আর তোমার বড় মাইয়ার জামাই যা করে আমার স্বামীর সাথে, একটা কথা কই আর রাখতাছি, ছোট ভাইয়ের বউ বড় বই নোক আর দুলা ভাই হোক আর ছোট ভাই হোক, আমার জামাইয়ের আপ্যায়নে যদি একটুখানি কমতি পরে আম্মা, আমি কিন্তু পুরো বাড়ি ঘর তছনছ করে দিব কইতাছি। দুলা ভাই, ও ছাগল, এই সাবধানে কথা কইবা। ছাগল কি তা? আমি ছাগল হইতাম কেরে? না না দুলা ভাই, কইতাছি কি, আপনি যদি ছোট ছোট মুরগির বাচ্চার মতো দুইটা ছাগল আনছেন না, ওইগুলি সাবধানে রেখেন। এই গরু যদি আপনার ছাগল পাড়া দেয়, আপনার ছাগলের ফেটা গুলে দেবো, আপনার ফেটা গুলে দিতে রে। আমার বিশ্বাস হয় না এই গরু জসিম আছে, নিশ্চয়ই অন্য কারো গরু। কেমনে বিশ্বাস হইব? ওই যে আপনার পাশে যে আপনার জামাই দাঁড়িয়েছে, সে কি জীবনে এত বড় গরু কিনছে? এই দুলা ভাই, এই গরুর দাম কত হইব আপনি কইতে পারবেন? সবগুলো চকচকে 1000 টাকার নোট। দুলা ভাই, এতদিনে মনে হইতেছে আপনি আমার যোগ্য। দুলা ভাই, আমার এই জীবনে কোনোদিন এই বাড়িতে এত বড় গরু কুরবানি হয় নাই। ওরে আল্লাহ রে, দেখছো কান্দ? আরে জামাই দেখতে গাইমা গেছে। বাবাজি, এই যে একটু আসো, বাতাস করবো আর লেবু শরবত বানাবো। পদ্মর আব্বা, কি কোনো কাণ্ড জ্ঞান নাই? জামাই বাবাজি একটু মিষ্টি খাওয়াবে না? যা বাজারে যাও আর লেবু নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো। আসো বাবাজি, আসো। কি খুশি লাগতেছে, যাও 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 যাও। চলো চলো বানি, এত চলো চলো কইরা লাভ আছে? অবশ্য যাও আপা, দুলাভাইয়ের যে অবস্থা, আহারে টাকটা গাইম্মা একদম ঝর্ণা হয়ে গেছে, যাই গোসল না, থুকু, যাই তো লেবু শরবত খাও। কথাবার্তা সাবধানে কইও, মাথা চুল না থাকতে রে, ভরসা আছি তোমার জামাই তো একটা কাইলা ভাড়া। তা ভরতেছি। ওরে, আই লাভ ইউ রে। আহা, মাছের মাথা আমার, আল্লাহ, জোড়া মাছের মাথা খাও। কত কষ্ট কইরে এত বড় একটা গরু নিয়ে আইছো, মাছের মাথা দুইটা তুমি খাইবা না, তোকে আরেকজন খাইবো, খাও। আম্মা, এটা কি হলো? দুইটা মাছের মাথা কেন জসিমের পাতে দেওয়া হলো? ও মা, কে আনাবার যোগ্যতা অনুযায়ী খাওয়া দাওয়া হইব। তোমার জামাই যেরকম কবুতরের মতো দুইটা খাসি নিয়েছে, খাসির দাম বলে আবার 30,000 টাকা। হ্যাঁ, আর আমার জামাই গরু যেটা আনছে এটার একটা পাওয়ার দাম আমি তো 50,000 টাকা হইব। ও জরির বাপ, তার উপরে ওই হিসাব অনুযায়ী আসতে তো আমার জামাই বিশাল একটা গরু নিয়ে আসে আপা, আর তোর জামাই নিয়ে আসে কি কাশি, তো ওই অনুযায়ী তো আমার জামাই দুইটা মাছের মাথা খাইবো। আমার কিন্তু দর্জার বাদ ভাঙ্গা যাইতেছে আব্বা, তোমার জামাইকে এই বাড়িতে আনছি অপমান সহ্য করার জন্য? তোরা সবাই মিলে কি শুরু করলি, আমার তো ভালো লাগতেছে না এগুলি, খাবা না এগুলি। জবা, দুইটা মাছের মাথা দাও, বড় দুলাবের একটা মাছের মাথা দাও। দাও, অসম্ভব, কোনো মাছের মাথা দেওয়া দই হইব না। খুব না কথা কইছিলেন, মাছের মাথা যদি তোমার এত খাইতে কষ্ট তাহলে আব্বাই খাইবে,
আব্বাই যদি না খাই আমি আম্মারে দিব, আম্মায় না খাইলে আমি আমার বাইরে দিব, ও না খাইলে ওরে দিব, না খাইলে আমি একলা খামো, তবু এই মাছের মাথা অন্য কোথাও যাইব না। ও তো বড় অপমান, আমি কিছুতে মেনে নিতাম না। মাই না নিলে নেন, না নিলে ওই যে দরজা আইটা জানগা কে আব্বা উপভোগ করতেছো কে? আমার জামাইও তো গেছিল গা কালকা, কিন্তু দেখেন যে কি কামটা করছে, ছাগল নিয়েছেন, ছাগলের বদলে বিশাল একটা গরু নিয়েছে। আপনি যদি চেষ্টা যান, মান সম্মান যদি থাকে, উঠে নি চায়েন না, কিন্তু একদম হইব না। এখন তো বুঝছেন সবাই যে আমার জামাই সেরা, অসম্ভব প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করবো, তারপর দেখা যাবে কার জামাই সেরা। জরির বা উফ কি সুন্দর একটা গরু নিয়ে আইসো, মনে হইতেছে গরুটারে ঘরের মধ্যে কি আর তাকায় তাকায় গরু, আই লাভ ইউ। ঘরের মধ্যে গরু আনার কি দরকার, একটু ভালো করে চোখটুক মেলা দেখো, দেখবে একটা তেল তেলা গরু সামনে আছে। আম্মা আমি কিন্তু ঠিকাম গা, জসিম আমার গরু কইতেছে। আহা দুলা ভাই, আমি আপনার কখন গরু কইলাম? অবশ্যই তুমি গরু বলতে আমার স্বামীরে বুঝাইছো। আপা আমার স্বামী যে তোমার স্বামীরে গরু কয়ে ডাকছে, তুমি এটা কেমনে বুঝলা? হিসাব তো সীতা, তোমার বোনের লোকের সব আমার কাজে লাগে, তোমার বোনের তো আমার গরু কয়ে ডাকে, এসব আমি বুঝে লাগি তো জানো, যে আমার চেহারার মধ্যে একটু মনে গরু গরু ভাব আছে। আপনার আপন স্ত্রী যদি আপনার গরু গরু কয়ে ডাকে, আমরা তো তৃতীয় পক্ষ। আচ্ছা দুলা ভাই, বড় আপা আপনার কি গরু কয়ে ডাকে, সার গরু নাকি বলদ গরু? গাই গরু ডাকার তো সুযোগ নেই। অবশ্য দুলাভাইরে দেখা মনে হয়, আর আপা যে মানুষ, আমি শিওর দুলাভাইরে বলদ কে ডাকে। পিতা বউ তুমি যে বলদ গরু কো, হেটা হেরা চালা কি বা বলদ গরু বলদ গরু। ওই কথা ওই, আমি যে তোমার গরু বইলাটা কি ঝগড়া করার সময় তো ওইদিকে ম্যাচের সামনে বলার দরকার আছে? আরে বুঝো না কেরে, উত্তেজনা উত্তেজনার মধ্যে কই আলছি, কিন্তু কর্নেল পরে যে এই হারামজাদা এই কথাটা লইয়া ভাবিয়া চাইবো, এটা কেমনি বুঝছি? কত বড় একটা গরু আনছে দেখছো, ও এত টাকা পাইলো কোথেকে কত? আমারও তো এই প্রশ্ন। আচ্ছা বেটা, তোর চাল নাই সুলা নাই তোর নুন আনতে মানতাম ওরা, তুই এই গরু কিনলে কি ভাই? আমার কি তা মনে হয় জানো, ওইলে চুরি উঠছে মানে রাতি উঠছে, যা করছে করছে দেখছো, আম্মা কি পরিমাণ সমাদর করলো। হ্যাঁ আর আসমা আর শিমুল তো দুলাভাই কইতে কইতে একটার মুখে হেনা তুলে ফেলেছে, অগর সামনে আমগো আর কোনো দাম থাকলো না। বউ কিতা করুন যাই কষ্টে, শ্বশুর ভাই দিলাম কুরবানি ঈদ করবার লেগিয়া, এ নয় যদি মান সম্মানটা কুরবানি হয়ে যায় তাহলে হইলো। জবা জামাইয়ের কাছে কোনোভাবেই আমগো হারন যাব না, যেমনে করে হোক বুদ্ধি করে হইলো জবা জামার কাছে আমগো জিততে হইব। আসমা কালকে কি জানি একটা খেলার কথা করলো না, ওই যেটা দিয়ে প্রমাণ হইব কে সেরা, এই খেলায় কিন্তু তোমার জিততে হইব, যদি না জিতছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমার কথাটা শুনো তুমি, একটু চিন্তা হইরো না, আমি একটা বেড়ার চাক্কা চিনো না তুমি তোমার জামাই রে। এই কে খেলা মেলা যে তৈরি হইতে মানে আমি জিততে পারবাম, জিততে বেশ আমরা প্রমাণ হবাম, তুমি আর আমি সেরা জুটি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুক্কুর 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 দোষানায় বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। কি যে খুশি লাগতেছে জান, আমার বিশ্বাস করো আমি তোমারে বুঝা একবার, তোমার মনে মনে হইতেছে তোমার লেগে পুরো যদি সব করি একটু খাও একটু খাও, আমার যে কি খুশি লাগতেছে জরির বাবা, আমি তোমারে বুঝা এক হইতে পারবো না, গর্বে বুকটা বইরা যাইতেছে। না পার দুলা বাইরে দেখছো এটা পুরো বাংলার পাশে হতে, তোমার জন্য জীবন দেওয়া বাদে সবই তো করতে পারবো, আর এটা সামান্য একটা গরু সেইটা আনতে পারবো না। আচ্ছা শোনো, আব্বা আম্মা খুশি হয়েছে? খুশি হয়েছে মানে দেখো না, ফল ফ্রুটস মিষ্টি সব পাঠিয়েছে, আম্মা তো কইতেছিল কালকে বলে পালা হাঁস আর সিডা পিডা বানাইবো তোমার লেগা। কও কি, আহারে আহারে, ভক্তি শ্রদ্ধা নগদ বেড়ে গেল আমার শাশুড়ির প্রতি, এইরকম মহিষী নারী জীবনে কম দেখেছি, নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলাম, শ্বশুর বাড়িতে যে এত আদর আপ্যায়ন পাবো কল্পনাও করিনি। আপ্যায়ন কাজ করলে না আপ্যায়ন পাইবা, এখন থেকে দেখি কে আমার জামাইয়ের আপ্যায়ন না দিয়া চলে, একদম মুখের উপর কথা শুনাই।
আরে আগে যদি জানতাম একটা গরু নিয়ে আসলে আমার এইরকম সম্মান শ্বশুর বাড়িতে বেড়ে যাবে, তাহলে কবে গরু লইতাম। আচ্ছা শুনুন না, যে আসমা যে কালকে প্রতিযোগিতার কথা কইতেছিল, ওই প্রতিযোগিতা কিন্তু তোমার জিতে কোনো ভাবেই যেন বড় দুলা ভাই না জিতে। কালকের দিনটা শুধু আসতে দাও না, প্রতিযোগিতা হোক, প্রতিযোগিতা দিয়ে আমি প্রমাণ করে দিব, যত কঠিন প্রতিযোগিতাই হোক আমি আমার জবার জন্য সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিততে প্রস্তুত। আমি আর শিমুল মেলে একটা খেলার আয়োজন করছি, এই খেলার মাধ্যমে প্রমাণ হয়ে যাইব দুই দুলাভাইয়ের মধ্যে আসলে কে সবচেয়ে তার বউরে বেশি ভালোবাসে। এটা কোনো বিষয় হলো? আমি তো আমার বউরে দুনিয়ার মধ্যে বেশি বেশি ভালোবাসি, আজকে এই খেলার মধ্যে প্রমাণ হয়ে গেলাম। এটা মুখে বললে তো হবে না, খেলায় অংশগ্রহণ করে তারপরে প্রমাণ করতে হবে। হাব্বা হাম্মা, তোমরা হইলো এই খেলার বিচারক, আমি এখন এক এক কইরা আমাকে দুলা ভাইয়ের চোখ বান্ধা দেবো, আর তারপর তাকে কাজ হইব এক এক কইরা তাকে বউরে খুঁজে বাইর করা, আর দুইটা রোমান্টিক ডায়লগ দেওয়া, যে পারবো সে হইলো এই খেলার বিজয়ী। না তা ঠিক আছে, তোমরা একটা সুন্দর খেলার আয়োজন করছো, কিন্তু এইখানে তো তোমার বউ বসা আছে, নাকি তুমি তোমার বউরে ভালোবাসো না? আমরা তোমারও চোখ বেঁধে দিব, দেখবো তুমি তোমার বউরে খুঁজে পাও কিনা। দুলা ভাই, আমি তো জানি যে আমার স্বামী আমার কতটুকু ভালোবাসে, সেটা প্রমাণ দিতে হইব না যে সে কত ভালো? না না, প্রমাণ তো দিতেই হইব। তুমি একলা জানলি হইব নাকি ডরাইছো? খেলা যেহেতু হইতেছে, আই ভাই তুইও তোর বউরে কতটুকু ভালোবাসিস প্রমাণ দে। আমি রাজি, ঠিক আছে দাও আমার চোখ বেঁধা। আরে আমি মনে করছিলাম আমি আগে যাইয়াম, অসুবিধা নাই শালা বাবু, তুমি যাও। না না, এই যে সূর্য অরণ যেত না, চোখ ডাক কেন লাগবো, সূর্য ছুট্টা আমি চলতো না। তুমি নিচে বয়ে বললে এমনি কইরা। ও আমার প্রিয়তমা, তোমার লম্বা কেশের স্পর্শ বলে দিচ্ছে তুমি আমার হৃদয়ের রানী। আহ, এই সেই চুল যে চুলে আমি সারাদিন রাত ভর তিল মারতেই দিই। জান কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। হ্যাঁ জান, কেমন জানো তো আমি তোর সাথে থাকব। তুই তো প্রিয় তোমার না, তোর সঙ্গে আমি আর নাই। রাইতের অন্ধকারে নাকি সেরি খুঁজতে পারি, আমার জামাই বলে রাইতের অন্ধকারে মায়া ধরে। এটা কইছি না মানে উপমাটা কইছি, বুঝছো? ঠিক আছে, সবার সামনে তুমি প্রমাণ করে দাও তো তুমি আমার কত ভালোবাসো। অসুবিধা নাই, প্রমাণ দাও বাবা। এই যে বড় আপা কিন্তু সইরা গিয়া বইল হইল। হ্যাঁ বড় আপা সইরা গেছে ডাইন পাশে। দুলা ভাই, বড় আপা সইরা গেছে। হ্যাঁ দুলা ভাই, এই আপা আপনি আবার সরছেন কে, আমার জায়গা আইলেন কেন? আপা আমার জায়গা আই পড়ছেন দুলা ভাই। এই যে শাবাস, ডাইনে 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 কইয়া বলল এই যে বামে। আমার আরেকটা জিনিস প্রমাণ হয়েছে, আমার এই দুই চোখ যদি কাটা চামচ দিয়ে তুললে ফেলায় তাইলেও কিন্তু তোমার চিন্তা বাইরের কোনো বিষয় না। আই লাভ ইউ জান। ওরে থামা পদ্ম, আমি কিন্তু তোর মাথা পড়ায় বলবো। থামা বেটা, তুই কারে দোষ? আমার বউ আবার এই আরেক বলতে গরুর লেনদা ধরে কয় আই লাভ ইউ। এইগুলি যদি গ্রামের মানুষ জানে, মানিকগত কিছু থাকবো যা ধরে ভিতরে একটা ধরে গরুর লেনজা, একটা ধরে আমার জাস্তাকে। তুমি আর একটু বিষ আনা, আমি একটু মরে যাই বিষ খায়। কেন
তুমি আমার চুল মনে করে তুমি গরুর লেজ ধরে তুমি কত রোমান্টিক কথা বলছো। এরপরে এই রোমান্টিক কথা যখন তুমি আমারে বলবো তখন তোমার নিজের গরু মনে হইব। আমি না সত্যি বুঝতে পারি না কেমনে যে কি হয়ে গেল, আমার না ওই সময় আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করে নাই। তোমার তো কখনো বিবেক কাজ করবে না, তোমার তো সবসময় আবেগে কাজ করে। তোমার ছোট দুলো ভাইরে দেখছো না, যার একটা মুরগি কেনার সামর্থ্য ছিল না সে একটা আনাম গরু কিনা নিয়ে আসছে। কিভাবে কিনা নিয়ে আসছে? তোমার বোনের প্যাদানি খাওয়ার পর কিনা নিয়ে আসছে। আর এখন থেকে আমি তোমারে শালটিং এর উপর রাখবো, আর তখন তোমার কোনটা গরুর লাজ কোনটা বোয়ের চুল চিন্তা আর অসুবিধা হইব না। এরপরে তো তোমার চোখ বাইন্দা দিলে কে, তোমার চোখ যদি উপরেও ফেলাই তাও তুমি চিনতে পারবে, আমারে চিনতে তোমার কষ্ট হইব না। বউ বিশ্বাস করো, আমি না বুঝতে পারি না কেমনে যে কি হয়ে গেল। আরে আমরা তো ভাবছিলাম দুলাভাই দুইটা ধরা খাইবো, তা উল্টা আমি যে ধরা খেয়ে যাবো সেটা তো আমি বুঝিও নাই, কল্পনাও করি নাই। আর ওই যে গরু গরু কুরবানি হওয়ার আগে যে আমার মান ইজ্জত সব কুরবানি হয়ে যাবে সেটা কি বুঝছিলাম? যেহেতু তুমি সবার সামনে গরুর ল্যাঞ্জা ধরে আমার অপমান করছো, সেহেতু এই কুরবানি দিতে তোমার শ্বশুর বাড়িতে একটা আনাম গরু কিনা পাঠাইবা তুমি। কথাটা যেন মনে থাকে, তোমার গরিব দুলাভাই যদি পারে তুমি পারবা না কেন? এটা কি কইলা তুমি? আমি এত টাকা পামু কই, আর একটা আস্ত গরু কিনবো কেমনে? কোত্থেকে পাইবা সেটা তো আমি জানি না। তোমার ছোট দুলাভাই যদি পারে তাহলে তুমি কেন পারবা না? তুমি কি তার চাইতেও গরিব? শুনো, এই কুরবানি দিতে যদি আমাগো বাড়িতে তুমি আনাম গরু না পাঠাও তাহলে আমি এই বাড়িতে কুরুক্ষেত্র গ্যাঞ্জাম বাজাই দেবো, কিন্তু কথাটা মনে রাখবো। তুমি তো এমনটা ছিল না, হঠাৎ এরকম হইলা কেমনে? তুমিও তো আগে কখনো গরুর ল্যাঞ্জ ধুরা বলো নাই ওগো প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি, এটা মনে করো তোমার একটা শাস্তি। আসমা, আরে তোমার তো কপাল ভালো যে তোমার স্বামী গরুর ল্যাঞ্জ ধুরা প্রেমের ডায়লগ দিছে। আরে গরুর লেজের তো আশেপাশে বিশেষ কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে গরুর, সেইগুলি ধরে সে ভালোবাসার সংলাপ বলে নাই। যদি সেইটা ধরে ভালোবাসার সংলাপ বলতো তাহলে তো এই সমাজে মুখই দেখাইতে পারতো না। দুলা ভাই কি আপনি কি বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের কথা? আমি দুলা ভাই জানতো আপনি কি অঙ্গ প্রত্যঙ্গ বুঝলাম না। আরে তুমি ভয় পাইতেছো কেন? আমি তো বলতেছি গরুর পায়ের কথা, মানে গরুর পা ধরে বললে তোমার ইজ্জত থাকতো। তুমি কি আবার অন্য কিছু মনে করছো নাকি শালা বাবু? হ্যাঁ এই গরু আদায় করো, আমরা গরু আনছি না শ্বশুর বাড়িতে, তাইলে সে কেন তোমাদের বাড়িতে গরু দিবে না? তুমি কি কম সুন্দরী কম যোগ্য? প্রেশার দাও, ওর বোন আমার কাছ থেকে নিছো, তুমিও পারবা, প্রেশার দিলে গরু পাবা। প্রেশার দাও, প্রেশার দাও, আদায় করো, তোমার অধিকার আছে গরুর প্রতি, আদায় করো। আমার চোখের সামনে দিয়ে যাও, আমার বাপের বাড়িতে কুরবানির জন্য গরু পাঠাবা, তারপর তুমি আমার সামনে আসবা। আর যদি কুরবানির জন্য গরু না পাঠাও তোমার এই বাড়িতে কুরুক্ষেত্র বাজায় দেবো আমি। বিশ্বাস করো কি ভাইজে কিতা হইছে, আমি কিছুই কইতে পারতাম না। তা কইতে পারবি কেন? জসিম যে কইছে তুই সুযোগ পেলে অন্য মায়ের আদর আজকে হাতে নাতে তার প্রমাণ পাইলাম। এই জসিমের যদি আমি উচিত শিক্ষা না দিছি তাহলে আমার নামটা বদলে এলায়ও। দেখো যা করার সাবধানে করন লাগবো, কিন্তু বুদ্ধি আমার মাথাতে আছে, যে কারণে আমি তোমাকে দুইজন রে একটু আলাদা নিয়ে আসলাম। একটা কথা বলি তোমাকে, তোমরা যদি নিজেদের মধ্যে এত ঝগড়া ফেসাদ করো তাহলে কেমন দেখায়? আরে শিমুল যেমন আমার একটা ছেলে, তেমনি তোমরা দুইজন তো আমার আর দুইটা ছেলে। তোমরা আজকের থেকে একটু মিলমিশ করে থাকো, আমি অনুরোধ করতেছি। আব্বা আন্নে মারিয়াল চুনঠাই তেল আর জলে কোনো না মিশকান না উনচুন, আমি হলাম তেল তাও কিতা অলিভ অয়েল দামি তেল, আর হ্যাঁ কিতা হ্যাঁ হচ্ছে নর্দমার পানি, তেল আর পানি একলকে মিশ খাই বুঝিব না খাইতো না। আর আব্বা হ্যাঁ এনে এনে ছোট জামাই হিসেবে পরিচয় দিই তারুন, কিন্তু আমি আমি আমার বাইরে হিসেবে কোনো অনপরিচয় দিই না। আর হ্যাঁ যে একটা গরু লয়ে এসে আব্বা এটা কুরবানি হইব কেন বাবাজি? কুরবানি হইব না কিসের জন্য? আমি তো দেখতেছি গরু সবকিছু ঠিক আছে। আয় আয় আব্বা এনে তো বুঝতে শুন না, গরু তো দাঁতছে না, না দাঁতলে কুরবানি হয়? আব্বা দেন তো ফাট আটার দাঁত। এই জসি তুমি আবার ভাড়া কইলা কেরে, তোমার তো সাহস বেশি হয়ে গেছে, জিভ প্রবর হয়েছে নাকি? তা আদুলা ভাই আপনারা কইছি না, মানুষের আক্কল দাঁত যদি না উঠে হেরে জানি কি কয় ব্যাককল কয় না ব্যাককল। আমার কিন্তু
তাহলে কিতা বুঝাও জসিম, আমি বেকল, আমার আকলটা তুলছে না। এ জসিম, তুমি কিতা কহুনো, ছুটু ছুটুর মতো থাকবা, একটা গরু লয়ে নিজের বিরাট কিছু মনে করতেছো? আমি কিছু মনে করতেছি না, যা মনে করার আপনি মনে করতেছেন, আপনি হীনমন্যতায় ভুগতেছেন বড়দুলা ভাই, বুঝছেন আব্বা? হ্যাঁ তো মুরগির মতো ছোট ছোট দুটা খাসি লুয়ে আইছে, আর আমি লুয়ে আইছি কি এত বড় গরুটা? এই গরুটা দেখে হিলার মাথা গেছে নষ্ট হয়ে, এখন আমার গরু দেখে হিংসা জ্বলে ঘুরে মরতেছে। দুলা ভাই, হিংসার কি আছে? আপনার ছোট ভাই গরু আনছে, কোরবানি হবে, কোরবানির পরে এই গরুর মাংস আমরা একসাথে বসে বসে খাবো। তোমার গরুর গোশত তুমি খাও গা, তোমার লাম তোমার জিভ রাতারি লাম মানা দিল বই হইছি, গরুর গোশত খাইবার লাগিয়া শুরুতে গরু খায় বড় হইছি, বুঝছো? তুমি তো কাস্তা ছোট লোকের বাচ্চা, এই লাগে একটা গরু লইছো, নিজে একটা গরু আর রাখেন। আমি যদি গরু এ থাকি গরু আই না, তাহলে আপনি তো জোড়া ছাগল লই আইছেন, তাহলে তো আপনি ডাবল ছাগল হয়ে গেলেন দুলা ভাই। আর বাবাজি না, তুমি একটু থামবা, তোমাকে কোরবানি দিতে হইব না, যে যেটা নিয়ে আসছো গরু ছাগল সব নিয়ে যাও, বেঁচে দাও, আমি আমার টাকা দিয়ে কোরবানি দিব, তোমরা থামো। আব্বা, আন্ডির আমি সালাক সুতর ভাবতাম, আন্ডির তো বেকল কেরে, আন্ডির ছোট সিঁড়িটা একটা নাই কালান সুন্দর ফুটফুটা, আর সেই সিঁড়িটা নিয়ে একটা কাল্লা ভাড়ার কাছে বিয়া দিছু, দেখতে কিরম দেখা যায়। আমার এই কথাটা মনে হইলে মনটাই কয় রাগে দুঃখে নিজের চুল মাথা ভর্তি চুল, একেবারে পরিবারের সবাই মিলে সারাদিন টানলো, চুল শেষ হইব না। এলো কি সিদুল্লা ভাই আইছে আমার? আরে এই যে আমার যে গরুটা, এই গরুর লেন্সের মধ্যে যত চুল আছে আপনার পুরো শরীরে এত চুল নাই। হ্যাঁ, আবার বড় বড় কথা কন শোনেন, আপনার একটা সাফ সাফ কথা কয়ে দিই, যদি মাথার মধ্যে যাকটা চুল দেখতে চান, এই যে আমার গরুটা আছে না গরুটা, এই গরুটা যে তিন বেলা লাদে না, এই গোবরটা আপনার মাথার মধ্যে তিন বেলা দেন, দিলে পরে যদি কিছু চুল বোঝায়, মাথার মধ্যে নাই বুদ্ধি আমি জানতাম আপনি কত বড় মনের মানুষ, কিন্তু আপনি যে ছোট লোক, এইটা তো যদি বড় জামাই না কিন্তু আমি জীবনও জানতাম না। দেখছেন আপনার সামনে কইছে যে আমার লোকে আত্মীয়তা করছে, সে ছোট লোক, আপনি আমার সাথে আত্মীয়তা করছেন, আরে আপনি ছোট লোক সেটা আমার সামনে বলছে, আমি জানলাম আমার শ্বশুর ছোট লোক, আমি ওই না নিলাম, কিন্তু কালকে যে সে গ্রামবাসীরে বলবে না, এইটার গ্যারান্টি কি আছে? গ্রামবাসীরে যদি ডাকে বলে যে আপনি ছোট লোক, ইজ্জত থাকবে আপনার? তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট লোক বলো? এই তুমি কিসের বড় লোক? আনছো তো কৈতরের বাচ্চার মতন দুইখান ছাগল, সেটা নিয়ে তুমি ফুটানি মারো বড় লোকের? হ্যাঁ রাখো, আর ছোট জামাই দেখো কত বড় গরু আনছে, এটাই তো তোমার সহ্য হইতেছে না। আব্বা, আমি আইনের কইছি না, আইনের লোকে হুদা একটা ফেসলা কইতাছে। ও আব্বার বলো নাই, তাইলে আব্বা আম্মার কইছে, আপনার সামনে আম্মার কইছে ছোট লোক, এই রকম একটা মহিলা রে, যারে দেখলে শুনতে মাথা নত আসে, আরে কেমন নজির আব্বা। জামাই, বারাবারের একটা সীমা আছে, তুমি এখন আবার বউরে আবার ছোট লোক বলতেছো? ওরে আব্বা, আইন একটু শুনুন ভালো করে, আমি কইছি এই কাল্লাটার লোকে যে আত্মীয়তা করবো, এর চৈদ্দ গোষ্ঠীর রুচির দুর্ভিক্ষ লাগছে এবং হেরা ছোট লোক, এটা কইছি। আব্বা, আমার কিন্তু আর সহ্য হইতেছে না, আমারে বললে বলবে, এতক্ষণ কইছে আপনি আর আমারে, এখন আপনাকে চৈদ্দ গোষ্ঠী ধরে কইতেছে আমার ছোট লোক। এই তো ভাই, এই তো সিম, তুই কিন্তু আব্বার লোকে আমার বেত লাগা দিতে থাকলে তুমি গরুরে কই ঘাস খাওয়াইতে লয়ে যাও? কোন জাতের ঘাস খাওয়াইবা? গরু তো রাতের বেলা ঘাস খায় না। আব্বা, আপনি বুঝতে শুনিয়া ওই যে বাড়ির ভিজের ক্ষেত্রটা, আমি জানি তো আব্বা, আপনি জানেন না? আরে এই চার পায়া গরু সান রাইতে ঘাস খায় না, কিন্তু দুই পায়া গরু তো ঘাস খায়, মানে দুই পায়া গরুটাই ঘাস খাইবো। এ জসিম, তুমি আমার গরু কইলা, আমার গরু জসিম না, তুমি কিন্তু আদব কথা করে কথা আব্বা দেখছুন না? না, আমি আপনার গরু কইতাছি না, আপনি তো গরু না, আপনি হইলেন যে গরু চোর। আব্বা দেখুন কি কয়, তুমি কাজটা একদম ঠিক করো নাই বড় জামাই। তুমি ছোট জামাই রে, তার শ্বশুর বাড়িতে আরো ছোট করার জন্য, হ্যাঁ
রাইতের অন্ধকারে গরু চুরি করে পাচার করে দিতে যাও, তোমার লজ্জা করলো না? আব্বা এমনি বুঝতেছেন না, এরকম কিছু তাই না আব্বা। আর একটা কথা না, যাও ঘরের ভিতরে যাও। আচ্ছা আব্বা। খিতার ছুটে গরু তোর দেখি জমি শব্দ কিতা করে। আব্বা আমার মনে হয় কি জানেন, এই যে একটা গরু ওই একটা গরু, পার্থক্য হলো এই গরু শিং আছে, ওই গরু শিং নাই, শিং থাকলে আমি গরু গুতায় মেরে লিত। সরজা ভাই চুপ করো, যাও তুমিও ভিতরে যাও। যাও প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। আব্বা যত বড় গরু নিয়ে এসে এই গরুর পাশে খাসি দেখলে আসে হাসি পুরো শরীর মতো পলে গেছে। জবা ভুল কয়েলছো, ভুল কয়েলছো, মারাত্মক ভুল। গরুটা লয়ে যেতে কেউ না ফেলাই তারে, হে ব্যবস্থা করবার গেছিলাম। বুঝলাম না বড় জামাই, গরু লয়ে আবার ফলাইছে বোকাটা। আব্বা আইনের এই পরিবারটার লোকে যে দাপ্পাবাজিটা করছে, হেই তো গরু চুরি লয়ে ফেলাই তারে। কার এত বড় সাহস আমাকে পরিবারের সাথে দাপ্পাবাজি করছে, একবার নাম কন তারপর দেখেন কি করি। কিরে ছোট লয়ের বাচ্চা, তোর মুখ দিয়ে তুই কইবে না আমার কেমন লাগবো? আয় দুলা ভাই, আপনি যদি আর একবার আমার জামাইর সাথে উল্টা পাল্টা কথা কন, আমি কিন্তু আপনার টাক বরাবর হাতুড়ি দিয়ে একদম ফাটাইলাম। আইছে, সারাটা জীবন শুনছি সুরের মার বড় গলা, অন্ত দেখতেছি সুরের বউর বড় গলা। এ কদ্দুস ঘটনাটা খুললে কহ। এই জসিম আমার কাছ থেকে গরু আনছে। তো গরু তো আনবই, কিনে আনছে? কিনে আনে নাই, ভাড়া আনছে। মানে? মানে হইছে শুনেন, এই যে টাকাটা, বাকি টাকাটা গরু দেওয়ার সময় দিয়ে দিব। ভাই গরু দিতেছি ঠিক আছে, কিন্তু কত আমার মধ্যে যা সেটা মনে আছে তো? সময় মাত্র দুই দিন। না ঠিক আছে ভাই, আরে দুই দিন লাগবে না তো, আমি শুধু শ্বশুর বাড়িতে গরুটা নিমু আর রাইতের বেলা আবার আপনার গরু আপনার পাস করে দিব। সবাই জানবো গরু চুরি হয়ে গেছে, গরু চুরি হয়ে গেছে আর আমার কিছু করার নাই। শ্বশুর বাড়িতে জাস্ট আমি আর আমার বাচ্চাটার বাণিজ্য বাঁচলি হইল। গরুটা নিছিল দুই দিনের কথা কয়া, সে তিন দিন হয়ে গেলো গরুটা ফেরত দেয় নাই। দিব কি ভাই? আব্বা ওইসি কিতা জানুন, আমি কিন্তু বিষয়টা আগে বুঝছি যে হ্যাঁ গরুটা লয়ে বাগতারে, আমি রাইতে রাইতে উঠতে দেই ফাহারা। একদিন কিতা হয়েছে জানুন, হেলো আমার দেওয়া হয়েছে, আমি জিজ্ঞেস কিতা জসিম অত রাইতে কই যাও? হ্যাঁ আমার কয় বড় ভাই একটু চাপ দিছে টাট্টির জ্যাম, আমি তো বুঝছি যাইতারছে না। ওহন আব্বা আমার স্ট্রেট কথা, আমি পুলিশ ডাকবো, পুলিশ ডেকে বাটপাটারে পুলিশে দিয়ে দেম। আইনের যদি এর লোকের খালি সম্পর্ক রাখুন, আমার পক্ষে আইনের লোকের সম্পর্ক রাখা সম্ভব না। আমি সরি আব্বা। আমার ব্যাগের থেকে 1,000 টাকা কই গেল? ঘরের মধ্যে যে সোর আছে সেটা তো আমি বুঝতেই পারিনি। তুমি এক্ষুনি বাড়িতে বের হইছো, আমি ধৈরা নিমু, আমার স্বামী মারা গেছে, আমি মানুষের সাথে থাকব না, আমার কোনো স্বামী নাই, আমি ধৈরা নিমু, আমি আজকে থেকে বিধবা। জবা আম্মা আব্বা আমি ফাইনাল ডিসিশন নিয়েছি। বুঝলো ভাই, আপনাকে যা করছে সব কিছু দেখে মাফ করে দেন, এমন একটা পুলিশ ডাকে তো স্বামী না ও আসামি, একটা ক্রিমিনাল আসামি গো জায়গা কই থাকে? আমারে আর তোমরা নতুন করে কি জেলখানায় দিবা, আমি তো জেলখানার মধ্যেই আছি, আর নতুন করে কি জেলখানায় যাবো? কারণ এই বাড়ি ঘরে তো আমার মাঝে মধ্যে জেলখানায় মনে হয়। তো থানা পুলিশের জেলখানা আর এই জেলখানার মধ্যে পার্থক্য কোথায় জানো? থানা পুলিশের যে জেলখানা সেখানে আমার নিয়ে গেলে যারা আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার শাস্তি দিবে, তারা কেউ আমার পরিচিত না। কিন্তু এই বাড়ির নামক জেলখানায় তারা আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে, তারা আমার খুব আপনজন, আমার কথা তো বাদই দিলাম, এই যে আমার ছোট বাচ্চাটা, ওরও তো তোমরা ঠিক মতো প্রাপ্য ভালোবাসা ঢুকতাম না। ইবা কেমনে, এটা তো সমাজেরই নিয়ম যে একটা বাচ্চা তার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব থেকে কতখানি ভালোবাসা পাইব, স্নেহ পাইব, আদর পাইব,
এটা আসলে নির্ভর করে বাচ্চাটার বাপের অর্থনৈতিক অবস্থা কি তার উপর। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার বাচ্চা আদর পাইব কোথেকে, তাই না আপা? আচ্ছা আমার একটা কথা শুনতো আম্মা, আব্বা আমার একটা কথা শুন, আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন, কার সন্তুষ্টির জন্য কোরবানি? মনের সন্তুষ্টির জন্য কোরবানি তাই না, মানুষ দেখানোর জন্য কোরবানি তাই না? মানুষ তোম করে দেখা কইব বা এত বড় গরু দিয়া কোরবানি দিছেন, কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে ওই গরু ছাগলের উপর। গরুর সাইজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি। এই কারণেই তো দেখো না যত সুদখোর, ঘুষখোর, জিনাখোর সব কোরবানির সময় এসব বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে, মানুষ দেখা কয় বা এত বড় গরু কিনছেন, তারা কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, কোরবানির সময় ঠিকই বড় গরু ডাকিনে। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চার মা, তুমি কেমনে আমার প্রতিনিয়ত প্রেশার দাও যে আমি যেন ঋণ করে কোরবানি দিই, ঋণ করে ডিপ ফ্রিজ কিনি। কেমন আমারে দেখাইতে পারবা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ঋণ করে কোরবানি দিতে হইব? দেখাইতে পারবা? পারবেন কেউ আমারে দেখাইতে? পারবেন না, কারণ তোমরা তো কোরআন হাদিসের আলোকে কোরবানিটা দিতেছো না। যদি কোরআন হাদিসের আলোকে কোরবানি দিতেন তাহলে তো ডিপ ফ্রিজের দরকার হয় না, কারণ কোরবানির পরে মাংস তিন ভাগ হয়ে তো এক ভাগ চইলা যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে, এক ভাগ চইলা যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে। কিন্তু না, ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকে ফেলানোর পায়তারা করেন, একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়ে মিসকিন হয়ে যাইতেছেন, মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রেখে রেখে খাইতেছেন। যখন কোরবানির ঈদ আসে আব্বা, যখন কোরবানির ঈদ আসে আম্মা, কোরবানির ঈদ আসে আপনারা সবাই আনন্দিত হইল, আমার মতো অসহায় বাবার আমরা আতঙ্কিত হই, কারণ আমি জানি এক নোংরা প্রতিযোগিতায় আমার নাম কইব, এই যে আমার বাচ্চা, আমার এই দুধের বাচ্চাটারে আত্মীয় স্বজন রাখব, তোর বাপ কোরবানি দিতে পারে নাই, আহা রে তোর বাপ গরিব, ভাগেও দিতে পারে নাই, মাংস খাইতে পারবি না তোরা। আমি বড় মানুষ, আমি নাইলে সহ্য করবো, আমি বাপ হয়ে সহ্য করবো, এই বাচ্চাটা কেমনে সহ্য করে এই কথাগুলি কেমনে? বাপ চাই আপনার কাছে এইরকম কোয়েন না, আমি সহ্য করলো আল্লাহ সহ্য করবো না, এই অসহায় বাপকে আত্মনার জন আল্লাহর দরবারে পৌঁছাইব, যত টাকা আপনাকে থাকুক, যত ক্ষমতা থাকুক, আল্লাহ চাইলে নিমিষে সব শেষ করে দিতে পারে। আমারে পুলিশে দেন, আমি আমার কৃতকর্মের লেগে এক বিন্দু অনুতপ্ত না, কারণ আমি যা করছি আমার শ্বশুর বাড়িতে আমার প্রাপ্য সম্মানটুকু পাওয়ার জন্য করছি, আমার মাসুম বাচ্চা যেন সবার ভালোবাসা পায় সেই জন্য করছি। দেন আমারে পুলিশে দেন, আমার শাস্তি দাও বাবা, আমারে মাফ করে দাও জোরের বাবা, আমারে মাফ করে দাও, অন্য সবার কথা আমি জানি না, কিন্তু আমি তো তোমার স্ত্রী, আমার আসলে তোমার সাথে এই ধরনের ব্যবহার করা উচিত হয় নাই, আমি সবার কথার মধ্যে একটা নোংরা প্রতিযোগিতায় নামছিলাম, আমি বুঝি নাই যে এই প্রতিযোগিতায় নামতে যে যে মানুষটাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তার থেকে আলাদা হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, আমি যে মাইয়ার মাথায় হাত দিয়ে কসম খাইতেছি, আমি কোনোদিন কোনোদিন তোমার কুরবানির লেগে প্রেশার দিব না, আল্লাহ যেদিন আমাকে সামর্থ্য দিব কুরবানি দেওয়ার ওই দিন দিব, এরপরে কুরবানির মাংস আইন না আগে সবাই দিলাম, তারপরে জোর থাকে ওইটা আমরা আমগো করে নিব। জসিম ভাই তুমি আমার মাপ দেলাও, আমি বুঝতাম পারছি না, কিন্তু তোমার কাছ থেকে আজকে একটা শিক্ষা পাইছি, সব জিতাই জিতা না, আবার সব ঠকে যাওয়া ঠকে যাওয়ার না, আমরা ভাই আর এরকম প্রতিযোগিতা করতাম না, তুমি একেবারে চোখ আঙুল দিয়ে বুঝাই দিছো যে আমরা ভুল পথে আছিলাম, ভাই আমার রাগ রাখবো না, হ্যাঁ মাফ করে দিও, আমার এই পুরো পরিবারের পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাইতেছি আপা, এই যে আমরা না নিজেদের ইচ্ছায় অনিচ্ছায় কত সময় নিজেদের
করে এমন মানুষদের কষ্ট দিয়েছে, সেই না বলতো আপা। খালি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই যে মাংস মাংস ভাগ বাটোয়ারা করেও যে আমার মায়ে কইলো না, চুপচুক থাকবো, চুপচুকি আমার পরিবারে থাকবো। কি তোমরা সবসময় এরকম মিল মোহাম্মদ বজায় রাখবো। দাদু ভাই,